মর্নিং জিএমরি সকালে দেখো সবাই সবজি কাটা কাটা শুরু করছে আমাদের এখানে না পাশে বাড়ির পাশে পুকুর আছে পুকুরেই সব হচ্ছে মানে বৃষ্টির দিন তো জায়গায় সব জল পড়ে গেছে তো স্কুল ঘুরে খাওয়া দাওয়া রান্না বান্না সব স্কুল ঘুরে রান্না করছে ফাইনালি আমি রেডি হয়ে গেলাম কোনো মেকআপ শেকআপ করলাম না জাস্ট একটু ক্রিম লাগাইছি এত গরম মানে গরমও তো এত থাকাই যায় না তো জাস্ট এই যে একটা ইয়েলো শাড়ি পরলাম কিন্তু আর এই যে হাতটা পরলাম তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবা যে ভাগ্নিও রেডি হচ্ছে ওকে একদম মেকআপই করছে পুরোপুরি পরে তো টাইম পাবে না আর জন্য তা মেকআপ শুরু করে দিয়েছে ওর আমরা এখন জল ভরতে যাব এই যে এখানে শুভজনী পূজা দেওয়া হয়েছে মানে আমাদের নিয়ম বিয়েতে আমরা এই পূজাটা দিয়ে থাকি আর এটা হচ্ছে ঘাট এখানে স্নান করাবে নদীর জল এনে ভাগ্নিকে আর এটা হচ্ছে বরণ ডালা সাজানো হয়ে গেছে আর এটার নাম কি মা কি আগধুনি হ্যাঁ এটার নাম আগধুনি এটা বরণ ডালা আর এইটার নাম এটার নাম জানি না তো এইটা এইখানে আর কি বরণ ডালাতে দিবে আর দেখাচ্ছি পুরো আউটফিটটা তোমাদেরকে ভাষা বলো মা আমরা এই যে জল ভরবো এখন এই জল দিয়ে নতুন কোণে স্নান করবে ওদিকে যায় ঘুরতে Thank you.
দুইটা বরকনে নাকি এই দুইটা যদি একসঙ্গে যায় তাহলে মিল থাকে বরকনের। এটা এখন নদীতে ভাসাবে, এটা একসঙ্গে গেলে বরকনে মিল থাকে। আমরা তো নদীতে জল তুলতে গেছি, ও এখানে আবার নদীতে জল তুলো হয়ে তাড়াতাড়ি নিয়ে আসে, মানে এদিকে গায়ে হলুদের প্রোগ্রামটা শেষ করে দিয়েছে ওরা, মানে সাজা সাজাচ্ছে তো সাজাতে দেরি হবে। তো ও এখন ওগুলো তো তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না, তো এই ব্লগটা এখানেই শেষ করছি। তো নেক্সট ব্লগ আসছে আবার ধামাকা ব্লগ, তো মিস করো না, প্লিজ দেখতে থাকো আর এই ব্লগটাতে প্লিজ কমেন্ট করো। তো প্লিজ যদি ভালো লেগে থাকে ব্লগটা তো লাইক কমেন্ট শেয়ার করে দাও, টাটা, পরের ব্লগটা মিস করো না কিন্তু।